আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি নিজের জন্য খুবই দরকারি চারটি টিপস নিয়ে চলে এসেছি যার একটিও কিন্তু মিস করলে চলবে না এই টিপসগুলো জানা থাকলে আপনাদের সংসার এবং আপনিও সুরক্ষিত থাকতে পারবেন পাশাপাশি সময় ও খরচ দুটোই বেঁচে যাবে তো চলুন টিপসগুলো কি কি দেখা যাক বিভিন্নভাবে কিন্তু আমাদের ফার্নিচারের ক্ষতি হয়ে যায় বাসা চেঞ্জ করার সময় বা বিভিন্ন আঘাত লেগে কিন্তু ফার্নিচারের এরকম দেখা যায় কালার উঠে যায় অথবা পার্টেক্সের ফার্নিচারের ওপর থেকে এভাবে চটে উঠে যায় তো সেক্ষেত্রে আপনারা আপনাদের বাসায় যেই টিউব মেহেদিগুলো থাকে একটুখানি নিয়ে নেবেন এবং এই সকল জায়গায় দিয়ে দিবেন দেখবেন এই কালারটা কিন্তু আবার পূর্বের মতো হয়ে যাবে তো এই ফার্নিচারের ওপর থেকে আমার ও চটা হয়ে উঠে গেছে তো একটা ঢাকার জন্য আমি এখানে একটুখানি মেহেদি ব্যবহার করলাম এবং শুকনো কাপড় দিয়ে মিছে নিচ্ছি তো দেখুন এই কালারের সঙ্গে কিন্তু প্রায় ম্যাচ করে গেছে প্রথমে যেমন খারাপ লাগছিলো দেখতে তেমন খারাপ কিন্তু আর লাগছে না এবং এটা কিন্তু দূর থেকে বোঝা যাবে না এখানে কোনো প্রবলেম হয়েছিল তো এরকম ছোটোখাটো কাজের জন্য দেখা যায় বাইরে থেকে আর লোক ডাকা হয় না তো আপনারা এরকম টিপস ফলো করে কিন্তু ঘরেই এই কাজগুলো করে নিতে পারেন দেখুন এতটুকু কালার কিন্তু উঠছে না এটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবারে আমি কাঠের ফার্নিচারে চলে এসেছি কাঠের ফার্নিচারে যাদের পাশে ছোটো বাচ্চা আছে দেখা যায় অনেক সময় ফার্নিচারের উপরে পানি ফেলে দেয় বা বিভিন্ন কারণে এরকম বাজে হয়ে যায় দেখতে তারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এখানে আমি টিউব মেহেদি নিয়েছি আর টিউব মেহেদি দেখা যায় আমাদের বাসায় অনেক পড়েই থাকে ব্যবহার করার পরে কিছুটা থেকে যায় তো এরকম মেহেদি কিছুটা আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে এই ফার্নিচারের ওপরে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ রেখে দেবেন বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট রাখার পরে যখন আপনারা এটা সুন্দর করে মুছে নেবেন তখন নিজেরাই অবাক হয়ে যাবেন এটা কিন্তু ফার্নিচারের মতোই কালার হয়ে যাবে যে সাদাটে ভাব হয়ে আছে মনে হচ্ছে এখান থেকে এক পরত উঠে চলে গেছে তো সেই ভাবটা কিন্তু আর থাকবে না অনেকটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে তো আমরা ফার্নিচার কিন্তু অল্প একটু কালার করার জন্য লোক ডাকি না আমরা দেখা যায় যখন সব ফার্নিচার একবারে কালার করি তখন লোক ডাকি তো এরকম ছোটোখাটো কাজের জন্য আমরা কিন্তু ঘরোয়া টিপসগুলো ফলো করতে পারি তো দেখুন আমি মেহেদিটা এভাবে লাগিয়ে দিলাম তারপরে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে দেখুন এখনও কিন্তু গ্লেজটা আসেনি এই গ্লেজটা আনার জন্য আমি একটুখানি অলিভ অয়েল এবং একটুখানি ভিনেগার দিয়ে আবারও এই জায়গাটা মুছে নিব আপনারা চাই এখানে অলিভ অয়েলের পরিবর্তে কিন্তু নারিকেল তেলও ব্যবহার করতে পারেন তবে এতটুকু ভয়ের কারণ নেই এটা কিন্তু তেল চিটচিটে হবে না যখনই যখনই যে কোনো তেল অলিভ অয়েল হোক বা নারিকেল তেল হোক এটা ভিনেগারের সঙ্গে মিশে যায় তখন কিন্তু সেটা আর তেল চিটচিটে ভাব থাকে না এটা কিন্তু বার্নিশের কাজ করে তো দেখুন আমি একটুখানি অলিভ অয়েল ও ভিনেগার দিয়ে মুছে নিলাম দেখুন গ্লেজ কিন্তু চলে এসেছে আগে যেমন খুবই বাজে লাগছিল দেখতে সেটা কিন্তু আর লাগছে না তো আশা করছি এরকম পরিস্থিতিতে যদি আপনারা পড়েন এই টিপসটা ফলো করবেন আর এভাবে আমি মাঝে মাঝে করি এটা কিন্তু একটু পরে আরও সুন্দর মিশে যাবে এখন একটু খারাপ লাগলো একটু পরে মিশে যাবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু সরাসরি বেসিনে হারপিক ব্যবহার করি এটা কিন্তু ঠিক না এতে হয় বেছিনের কালারটা ডিসকালার হয়ে যায় বেসিনটার উপরে যে একটা গ্লেজি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এটা আপনারা কখনোই করবেন না বেসিনে যদি বেশি আরণের দাগ পড়ে যায় সেক্ষেত্রে আপনারা একটুখানি হারপিক নেবেন হারপিকের সঙ্গে আপনারা এভাবে পানি মিশিয়ে নেবেন সরাসরি হারপিক কিন্তু কখনোই দেবেন না সরাসরি হারপিক দিলে দ্রুত আয়রনগুলো ওঠে ঠিকই কিন্তু এতে বেসিনের এবং টাইলসের অনেকটা ক্ষতিও করে দেয় এবং টাইলসের আশেপাশে যে পুটিংগুলো দেওয়া থাকে সে পুটিংগুলো কিন্তু দ্রুত উঠে যায় তাই আপনারা একটু পানি মিশিয়ে এভাবে লাগিয়ে রেখে দিবেন চার থেকে পাঁচ মিনিট তারপরে এই বেসিনটা পরিষ্কার করবেন তো একই সাথে আপনাদের আশেপাশে যদি টুথপেস্ট থাকে হোয়াইট টুথপেস্ট সেটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই বেসিনের ট্যাপটাও ক্লিন করে নিতে পারবেন তো এরকম ছোটো ছোটো টিপসগুলো যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু সহজেই সংসারের জিনিসগুলো যত্ন করে রাখতে পারি এবং এটা কিন্তু সহজেই নষ্ট হয় না তো দেখুন আমি এখানে একটু পেস্ট দিয়েও এভাবে ট্যাপটা পরিষ্কার করে নিচ্ছি আর যখনই আপনারা এরকম পেস্ট যেরকম পেস্ট দিয়ে ট্যাপ পরিষ্কার করবেন ট্যাপ কিন্তু একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে তো অলরেডি এরই মাঝে দুই মিনিট হয়ে গেছে এবারে আমি এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে আপনারা যদি ট্রাই করেন দেখবেন অল্প হারপিকেও এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হবে এবং হারপিকের ব্যবহারের ফলে যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটাও কিন্তু আর হবে না সরাসরি হারপি কোনো মেটাল বা কোনো জায়গাতেই কিন্তু ব্যবহার করা উচিত না শুধুমাত্র কমোডের ক্ষেত্রে আলাদা কেননা কমোডের ব্যাকটেরিয়া ধ্বংস করতে হারপিক ব্যবহার করতেই হবে আর দেখুন এখানে কত সহজেই কিন্তু এই বেচিনটা ক্লিন হয়ে গেল আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আর অবশ্যই বেচিন পরিষ্কার করার পরে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে ছোপ ছোপ দাগার পড়বে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি কিছুটা ভাতের চাল নিয়েছি এবং এই চালটার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে প্রথমে ধুয়ে ফেলে দিব কেননা চালে অনেকটা কীটনাশক দেয়া থাকে চাল ভালো রাখার জন্য তাই অবশ্যই প্রথমে পানিটা এভাবে আপনারা ধুয়ে ফেলে দিবেন। তো দেখুন আমি এই পানিটা ফেলে দিচ্ছি এবং এরই মাঝে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি বা হাফ কাপ পরিমাণও দিতে পারেন দেওয়ার পরে আমি এটা আর একটু নাড়াচাড়া করে এভাবে রেখে দিব সারা রাত পরের দিন সকালে যখন আপনারা এটা ছেঁকে নেবেন এই নেবেন এই পানিটা দিয়ে আপনারা কি করবেন আর এই চালটা কিন্তু নষ্ট করবেন না এই চালটা দিয়ে ভাত রান্না করবেন ভাত কিন্তু ভালো হবে এর ভিতরে এবার পানির ভিতরে দিয়ে দিলাম আমি চিনি এক চামচ পরিমাণ এবং আরেকটি জিনিসের ভিতরে অ্যাড করবো সেটা হচ্ছে শ্যাম্পু আপনার বাসার থেকে কমা শ্যাম্পুটাও যদি থাকে সেটা এর ভিতরে দিয়ে দিবেন কোনো প্রবলেম নাই তো যে শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন সেটাই দিতে পারেন তো আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অথবা গাছে যদি অ্যালোভেরা থাকে সেই গাছের অ্যালোভেরাটা কিন্তু বেশি উপকারী তো আমি কিছুটা অ্যালোভেরার পাতা থেকে আমি এভাবে অ্যালোভেরা নিজেস্টা নিয়ে নিচ্ছি এটা কি হতে চলেছে এটা সব থেকে দামি শ্যাম্পু হতে চলেছে যে কোনো কমা শ্যাম্পুকে আপনারা এভাবে ইউজ করবেন দেখবেন সব থেকে দামি শ্যাম্পুর মতোই কাজ করবে এবং করবে এবং আপনাদের চুলকে রাখবে ঝরঝরে এবং সফট রকম কন্ডিশনার ব্যবহার করা লাগবে না চলে যাচ্ছে লাস্ট টিপসে আমরা তো কমোড পরিষ্কার করি কিন্তু কমোডের ভেতরে যেই এই সাইডগুলোই কিন্তু অনেক ব্যাকটেরিয়া জন্ম নেয় আর যেই ব্রাশটা দিয়ে আমরা কমট পরিষ্কার করি এই সকল জায়গা কিন্তু পরিষ্কার হয় না তাই আজকে আমি এই জায়গাগুলো পরিষ্কার করার টিপস আপনাদের দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম হারপিক ব্যবহার করার দরকার নেই আমি এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার আর হোয়াইট ভিনেগারের ভেতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা অনেকে জানেন বেকিং সোডা হোয়াইট ভিনেগার কিন্তু যে কোনো দাগ তুলতে সাহায্য করে ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে তো আমরা কিন্তু প্রতিনিয়ত ওই কমট পরিষ্কার করছি কিন্তু এভাবে কখনো ভেবে দেখেছি এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে রোগ জীবাণু থাকে পাশাপাশি এর ভিতরে দাগ পড়ে যায় ব্যাকটেরিয়া জন্ম নেয় তাই আপনারা এরকম টিস্যু পেপার নিয়ে এর ভেতরে দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু এসব কাজের ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরে নেবেন আর এর ভেতরে আপনাদের হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো এভাবে টিস্যু পেপারে এটা ভিজিয়ে আপনারা দিয়ে দিবেন আর এভাবে রেখে দিবেন আপনারা আধা ঘন্টা তো দেখুন আমি এভাবেই পুরো কমডেই দিয়ে দিচ্ছি কমডে শুধু বড়রাই ব্যবহার করে না বাচ্চারাও কিন্তু ব্যবহার করে তো বাচ্চারা বসলে কিন্তু অনেকটা ভেতরের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি জীবাণু অ্যাটাক করতে পারে তো এভাবে যদি অন্তত আপনারা সপ্তাহে একদিনও পরিষ্কার করেন আপনাদের কমরটা তাহলে কিন্তু কমরটা দাগ পড়বে না ব্যাকটেরিয়া মুক্ত থাকবে জীবাণুমুক্ত থাকবে তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম